Hello viewers, welcome back to my YouTube channel Anindita Troyee. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব পার্থে ইসকন মন্দিরে আমরা কি সুন্দর করে কৃষ্ণের কীর্তন উপভোগ করলাম। এই ব্লগে আমি সেগুলাই দেখাবো যেখানে ইসকনে কিভাবে কৃষ্ণের কীর্তন করা হয় এবং এখানে কিভাবে আমরা প্রার্থনা করি এবং প্রার্থনা শেষে আমাদেরকে একটা ছোট ফিস্টও দেওয়া হয়। এই সব কিছুই আমি এই ব্লগে শেয়ার করব। আমার খুব 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 একটা শান্তির জায়গা হচ্ছে এই ইসকন মন্দিরটা, যেটা পার্থের কালামুন্ডাতে অবস্থিত। যারা গিয়েছেন তারা সবাই জানেন আমার এখানে গেলেই মনটা ভালো হয়ে যায়, আর এত ভালো লাগে। সবাই মিলে উপাসনা করি, সবাই মিলে একসাথে কীর্তন করি, গান বাজনা, তারপর কীর্তনের সময় একটু প্রার্থনা, তারপর শেষমেশ আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, মানে এত ভালো লাগে এই জায়গাটাতে গেলে। আমার সবচেয়ে পছন্দের জায়গা পার্থে এই ইসকন মন্দির। আমার প্রতিদিন যেতে ইচ্ছে করে কিন্তু আসলে যাওয়া হয় না সময় সুযোগের অভাবে, আমি এই ব্লগে এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমরা কিভাবে ইসকনে পূজা অর্চনা করি, কিভাবে আমাদের সময় পার করি সেটা আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। এই ইসকন মন্দিরটা আসলে পার্থে একটাই ইসকন মন্দির আছে এবং এটা আমি নেটে সার্চ করে খুঁজে বের করেছিলাম, কারণ আমার মনে হয়েছে অবশ্যই একটা কৃষ্ণের মন্দির থাকার কথা অমিত জানতো না, বাট আমি এটা খুঁজে বের করে, এটাতে সবসময় এরকম ভিড় থাকে না। যখন সানডে ফিস্ট হয়, প্রতি ফোর্টনাইট সানডেতে এই ফিস্টটা হয়, তখন অনেক ভিড় হয়, তখন হচ্ছে অনেক মানুষজন থাকে, অনেক মানুষজনের সমাগম থাকে এবং সবাই মিলে একসাথে প্রার্থনা করি, কীর্তন করি। আমার অসম্ভব ভালো লাগে। এই ভালো লাগাটা আসলে অন্তরের ভিতর থেকে আসে, এটা আসলে বুঝিয়ে বা বলে প্রকাশ করা যাবে না। আমরা যারা এখানে হিন্দুরা থাকি, আমাদের হিন্দুদের তো একটা কমিউনিটি আছেই বাংলাদেশের, যারা সবাই মিলে একসাথে হচ্ছে বিভিন্ন ধরনের যে পূজাগুলো উৎসবগুলো পালন করে থাকি, কিন্তু এই ইসকনে যেটা করা হয় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কিছুদিন আগেও জন্মাষ্টমী হয়েছিল, অনেক বড় করে জন্মাষ্টমীর উৎসব করা হয়, অনেক সুন্দর সবাইকে ফিস্ট দেওয়া হয়, খুব সুন্দর করে করা হয় এই পুজোগুলো। জন্মাষ্টমীতে উপোস থেকে এখানে গিয়ে কীর্তন করার যে একটা মানে শান্তি, মানে পিস, মনে হয় যে এর থেকে পিস আর কিছুই হয় না। এই জন্য সবাই বলে না যে ভক্তি জিনিসটাতে একটা অন্যরকম ভালো লাগা বা একটা শান্তি কাজ করে যেটা আর কোনো কিছুতেই কাজ করে না। আমরা সকল ভক্তরা ভগবানের কাছে নিজের মনকে ঢেলে দিই, নিজের মনকে দিয়ে দিই, মনোনিবেশ করে আমরা যে ভক্তরা ভগবানের ভক্তিতে প্রার্থনা করি, এই এই শান্তির আর এই ভালো লাগার আসলে তুলনা হয় না আমি মনে করি। এখানে আমরা সবাই মিলে কীর্তন করছি, দেখতেই পাচ্ছেন সবাই কত উপভোগ করছে। আমি আরও সুন্দর করে দেখাবো, পুরো ব্লগটি আপনারা এনজয় করবেন আশা করি, পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। Hare Rama.
কীর্তন শেষে এখন সবাই প্রার্থনা করছে, যে যার মতো প্রার্থনা করা শেষ করে তারপর হচ্ছে ফিস্টে সবাই চলে যাবেন খাওয়া দাওয়া করার জন্য। কীর্তন শেষে সবাই প্রার্থনা করছিলেন, করার পরে কিছুক্ষণ আবার ভগবানের প্রতি গান করলেন, গান করে কীর্তন করে দেন পেছনেই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই সবাই আস্তে আস্তে চলে আসছেন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হয়ে। সবাই খাওয়া দাওয়া অলরেডি লাইন ধরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন ধরে যেতে হয়, আদারওয়াইজ যত দেরি করবেন খাওয়া দাওয়া আপনি এখানে অলরেডি হাফ মানুষজন খাওয়া দাওয়া কিন্তু নিয়ে ফেলেছে আর লাইনে ধরে আছে কিছু কিছু মানুষ। তো আমরা কিন্তু অনেক শেষে লাইনে ধরেছি, মানে ভিতরে আমরা কীর্তনের পরে আরও অনেক সময় ধরে প্রার্থনায় ছিলাম, তার জন্য পরে এসে দেখি যে অলরেডি হাফ মানুষ খাওয়া নিয়ে ফেলেছে আর বাকি মানুষরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা অলরেডি দেরি করে ফেলাতে আমরা খাবার লাস্টে অনেক অনেক কিছু পাইনি, অনেক কিছু শেষ হয়ে গিয়েছিলো, তারপরেও যতটুকু পেয়েছি ভগবানের নামে আমরা প্রসাদ নিয়েছি, প্রসাদ যে নিতে পেরেছি এটাই তো অনেক বড় ভাগ্য। আর এখানে প্রসাদ পেলে যে এত ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায় যে ভগবানের প্রার্থনা শেষ করে একটু প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করে বাসায় আসতে আসি, মানে মনটা যে কী ভালো একটা ফিলিং কাজ করে, মানে আসলেই আমি বারবার এই কথাটা বলছি যে বোঝানো যাবে না, এটা এটা খুব শান্তির একটা অনুভূতি। এখানে খাওয়া দাওয়াগুলো খুবই মজাদার এবং খুবই সুস্বাদু হয়, ভগবানের প্রসাদ বলে কথা। তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়াগুলো নিচ্ছি, এখানে বাফেট সিস্টেমে সবাই খাওয়া দাওয়াগুলোকে সার্ভ করেন, প্রচুর প্রচুর খাওয়া, মানে আপনি যত ইচ্ছা তত লাইনে ধরে ধরে গিয়ে কিন্তু খাওয়া নিয়ে আসতে পারবেন। এখানে অনেক টাইপের খাবার কিন্তু দেয়, এক দুই টাইপের না, অনেক আইটেম, এবং লাস্টে ডেজার্ট দেয়। এই ডেজার্টটা আমার সবচেয়ে পছন্দ হয়, বা একটা ড্রিঙ্ক টাইপের দেয়, একটা দুধের একটা জল পানীয় টাইপের একটা একটা মজাদার একটা পানীয় বানায়, যেটা আমার অল টাইম ফেভারিট হয়। সবাই খাচ্ছে একসাথে বসে, অনেকেরই কিন্তু খাওয়া শেষ, দেখেন খালি খালি হয়ে গেছে, আমরা শেষের দিকে ছিলাম তো একদম খাওয়া শেষ হয়ে গিয়েছিল। খাবার প্রায় শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন যে খাবার একদমই শেষ, আর মাত্র দুইটা আইটেম আছে, তো ওটাই সবাইকে একটু একটু করে দিবে যারা বাকি আছে বা যারা নিতে চায়। সো ভালোই লাগলো, আমি গত বছর 2020 ফেব্রুয়ারিতে এখানে এসেছিলাম সেম এরকম সানডে ফিস্টে, তখন ফোর্টনাইটলি সানডে ফিস্ট হতো, তখন আমার শ্বশুর শাশুড়িও ছিল ফেব্রুয়ারি মাসটাতে, তখন ওনাদের সাথে এসেছিলাম, অনেক পেট ভরে চারজন খেলাম, তারপর হচ্ছে আমরা বাসায় প্রচুর নিয়েও গিয়েছিলাম কারণ ওদের অনেক বেঁচে গিয়েছিল। এইবার গতবার অনেক ভিড় ছিল, এইবার তার থেকে কী বলবো দ্বিগুণ ভিড়, এবং এবার খাবার দাবার ওরা যথেষ্ট করেছে, এবারও আমরা বাসায় একটু নিয়ে গিয়েছি, নিয়ে যাচ্ছি যতটুকু, অল্প একটু বেশি না, জাস্ট এক প্লেট খেয়ে আর এক প্লেট নিয়ে যাচ্ছি। তো ভালোই লাগলো এবারে সানডে ফিস্টটা, আর আপনাদেরকে তো আমি দেখালামই মন্দিরের ভিতরে কি সুন্দর এখানে ওরশিপ হয়, কীর্তন হয়, পূজা হয়, তো এগুলো খুব ভালো লাগলো আজকের এই সময়টা সানডেতে, এটা বছরের প্রথম সানডে ফিস্ট। তো এখন আমরা বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ, সো বাই, টেক কেয়ার। ইসকন মন্দিরে যাওয়ার সময় এই কালামুন্ডা যেখানে ইসকন মন্দিরটা অবস্থিত সেই জায়গাটা হচ্ছে একটু পাহাড়ের উপর, মানে পার্থের হিল এরিয়াতে, জায়গাটা থেকে যখন আমরা বাসায় ফেরত আসি ওই আসার টাইমটাতে যখন নিচে নামি এত সুন্দর একটা সিনারিও দেখা যায়, মানে পুরো পার্থ সিটিটাকে দেখা যায় উপর থেকে, এবং এত সুন্দর লাইটিংটা দেখা যায়, এখানে ভিডিওতে হয়তো অত সুন্দর আসছে না কিন্তু সামনাসামনি আমরা যখন গাড়ি দিয়ে নিচে নামতে থাকি আর দেখতে থাকি খুব ভালো লাগে এই সিনারিওটা। তো রাত হয়ে গেছে, দিনের বেলা এত সুন্দর লাইটিংটা দেখা যায় না, একমাত্র এইরকম রাতেই দেখা যায়,
থ্যাংকস ফর ওয়াচিং টুডেজ ব্লগ। টিল মাই নেক্সট ব্লগ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, বাই। What's the time? I can't find the point where I to pass a line.